তারেক জিয়া লন্ডনে বসে বাঁশিতে একটি চিঠি দেয়, সেই চিঠি বাংলাদেশের মাটিতে বাজবে, সেটা একবারের জন্য যেন তারেক জিয়া কিংবা বিএনপি নেতা কর্মীরা জানি একবারের জন্য ভাবে না যে বাংলাদেশের বুকে সেই লন্ডনে বসে বাঁশিতে চিঠি দেবে আর সেই বাঁশি বাজবে আর আমরা বসে বসে তামাক খাবো, এটা যেন ভাবে। নেতার ঘোষক আমাদের কপাল রাজকপাল যে 7ই মার্চের ভাষণকে আপনারা বলেননি যে এটা জিয়াউর রহমানে লিখে দিয়েছিল, আমরা ধন্য যেটা আপনারা বলেননি। লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে বিএনপির এই নেতাকর্মীরা, সন্ত্রাসী নেতাকর্মীরা যখন তাদের উপরে হামলা শুরু করলো, কারণ তারা বলেছে মাঠে নামবে। গতকাল তারেক জিয়া বলেছে, পুলিশকে উদ্দেশ্য করে বলেছে, দুদককে উদ্দেশ্য করে বলেছে, আমাদের বিচার বিভাগকে উদ্দেশ্য করে বলেছে যে তারা ক্ষমতায় আসলে কি করবে। এই যে তাদের আগ্রাসী মনোভাব, তাদের যে এই যে উস্কানি মনোভাব, উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্যের ফলেই কিন্তু আজকের বিএনপি এভাবে মাঠে নেমেছে। আর আরেকটা হলো জামাত তাদের ছেড়ে গেছে। এখন এই যে জামাত ছেড়ে গিয়েছে, বিএনপি আজকের প্রমাণ করতে চেয়েছে যে জামাত তাদের কাছে না থাকলে বিএনপি মাঠে একাই যথেষ্ট। আসলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আমার তারেক জিয়া যেভাবে বক্তব্য দিয়েছে উস্কানিমূলক, এই উস্কানিমূলক যে তার কিছু বক্তব্য, এটার ফলপ্রসূতিতে আজকের এই যে বিএনপি মাঠে নেমেছে, আরও বিএনপি আরেকটা মাঠে নেমেছে তার একটা বিশেষ কারণ আছে। তারপর রুমিন ফারহানা, তিনিও কিন্তু সরাসরি একদম বিএনপির সভায় এসে ঘোষণা দিয়েছে যে খেলবে, মাঠে খেলবে। তো আবার তাদের পক্ষ থেকেই বলা হয়েছে যে পুলিশ ছাড়াই তারা আসুক, তারপর তারা খেলবে। আচ্ছা, তো এখন একটি আমার কাছে মনে হয় যে একটি দলের, রাজনৈতিক দলের যে একটা ভিত্তি থাকবে সেটা হচ্ছে আলোচনা হবে, আলোচনা, সমঝোতা এবং মুভমেন্ট থাকবে। তো আপনি দেখবেন যে বিএনপির আলোচনা নেই, তারা তাদের সমঝোতা নেই, আছে কি তাদের মুভমেন্ট। এখন এই মাঠে নেমে যুদ্ধ করার মতো বাংলাদেশে সেরকমের কোনো পরিস্থিতির কি শিকার হয়েছে, কোনো পরিস্থিতির কি অবস্থা হয়েছে যে মাঠে নেমে তাদের যুদ্ধ করতে হবে কার সাথে? জামাতের অস্তিত্ব একদম হেয় হয়ে গেল, জামাতের কোনো অস্তিত্ব রইল না। এবং যখন জামাত টের পেল যে বিএনপি মাঠে নেমে সন্ত্রাসী যজ্ঞ করবে এবং এই সন্ত্রাসী যজ্ঞ করে তারা আবার ক্ষমতায় আসবে যে কোনো উপায়ে, তখন জামাত ছেড়ে গেল। কারণ জামাত অন্তত এই যে রাজনীতির একটা সরল ব্যাকরণ, এটা জামাত খুব ভালো করে জানে। জামাত এত বোকা না যে তাদের এই আগ্রাসী মনোভাব দেখে জামাত তাদের সাথে থাকবে। আজকে জামাতকে জানান দিতে গিয়ে, তারা যে শক্তিশালী এটা জানান দিতে গিয়ে তারা মাঠে নেমেছে, মাঠে নেমেছে সেই রড লাঠি ছোটা নিয়ে, তারপর সন্ত্রাসী মত তারা মাঠে নেমে মোকাবেলা করতে গেল কার সাথে? পুলিশের সাথে। কোন চ্যানেল আপনি দেখবেন যে অনেক চ্যানেল কিন্তু প্রকাশ করছে, কি করেছে, শিরোনাম দেখিয়েছে যে পুলিশের সাথে বিএনপির একটা সংঘর্ষ হয়েছে। একবারের জন্য কিন্তু বলেনি যে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা মাঠে গিয়ে তাদেরকে ঠেকিয়েছে এবং তাদের উপর হামলা করেছে, একবারের জন্য দেখাতে পারবে না এবং একটা শিরোনামেও নেই। সেই ক্ষেত্রে তারা যে আজকে সন্ত্রাসী মনোভাবের মনোভাব নিয়ে মাঠে নামলো, এই নামাটা কি তাদের বিজয়? আরেন এবং আমাদের নেতাকর্মীরা পুলিশের উপর আপনাদের মতো ওভাবে সন্ত্রাসীর মতো হামলা করে নাই, তার মানে হচ্ছে সব সময়ের জন্য বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল আর আওয়ামী লীগ হচ্ছে একটা শান্ত শিষ্ট একটা ভদ্র এবং বিএনপির মতো ওরকমের আগ্রাসী মনোভাব নিয়ে তারা মাঠে নামে না। তারা চায় জনগণ শান্তিপূর্ণভাবে থাকুক। সেদিন যদি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের উস্কে দিতেন এবং সেদিন যদি নামতেন, পুলিশ ঘরে উঠে যেত এবং অনেক হতাহতের ঘটনা ঘটতো। সেদিন তো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব দীরেন্দ্র রবীন্দ্রনাথ চম্পুদাদায় উনি অনেক ধৈর্য ধরেছেন এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য ধরে চুপচাপ নীরবে দাঁড়িয়েছিল, কারণ এটা বিচার হবে। এখন পুলিশের যে বদলি সেটা করেছে কারা? আওয়ামী লীগ করেছে, সেটা করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদের বিভাগীয় বিচার গ্রহণ করে, সেখানে আওয়ামী লীগের কিছু করার নেই। আজকের আপনারাও নীরব ভূমিকা পালন করতেন, আপনাদের হাতে লাঠি কেন, আপনাদের হাতে রড কেন? রড লাঠি দিয়ে আপনারা কি বোঝাতে চান? বাংলাদেশকে শেষ করে দিতে চান? বাংলাদেশের উন্নয়নকে আপনারা নস্যাৎ করার জন্য জায়গায় তারা পুলিশের সাথে হামলা করেছে, তারা পুলিশের প্রতি ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। এখন পুলিশকে ইট পাটকেল ছুঁড়ে মারবে, পুলিশের আত্মরক্ষার একটা বিষয় আছে, পুলিশ যদি আত্মরক্ষার জন্য টিয়ার ছাড়ে তাহলে সেই দায়ভার পুলিশ নেবে না।
আপনারা আইন শৃঙ্খলা বাহিনী মানেন না, আপনারা লন্ডনে বসে তারেক জিয়া বক্তব্য দেয় পুলিশের এই যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দুদকের বিরুদ্ধে, বক্তব্য দিয়েছে বিজ্ঞ আদালতের বিচারের বিরুদ্ধে। বিজ্ঞ বিচারক এই দেশে একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই বাংলাদেশের বিচার বিভাগকে পৃথক করে দিয়েছেন। এই বিচার বিভাগ পৃথকের মাধ্যমে বাংলাদেশে আজকের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের মানুষ দেখবেন যে আমাদের নারী নির্যাতন এখন জিরো টলারেন্সে চলে আসছে। আজকের নারীরা নির্যাতিত হচ্ছে না। যখন এই স্বৈর শাসক জিয়াউর রহমান ক্ষমতায় ছিল তখন মানুষ বুক ফুলিয়ে চলতে পারেনি, তারই ধারাবাহিকতায় আবার তারেক জিয়া যখন এই বাংলাদেশে ছিল, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, এই ক্ষমতার দাপটে তারেক জিয়া যে বাংলাদেশের নারীদের বুকে যে অত্যাচার করেছে, বাংলাদেশে তারেক জিয়া আসুক জবাব আমরা দেব না। যে নারীরা তার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে জবাব দেবে তারা, তারা বাংলাদেশে নয়। যখন এয়ারপোর্টে আসবে তারেক জিয়া, ওই নির্যাতিত নিপীড়িত অসহায় নারীরা তারকে রুখে দাঁড়াবে, তাকে প্রতিরোধ করবে, ভয়ে আবার পালিয়ে যেতে হবে। রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী যখন একটি সংকটে পড়েছে, আপনারা সেটাকে পুঁজি করে বাংলাদেশের কিছু মানুষকে বিভ্রান্ত করছেন। বাংলাদেশের মানুষ এই বিভ্রান্তে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ সাধারণ জনতা, তারা লাঠি নিয়ে, বাঁশের লাঠি নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল বঙ্গবন্ধুর একটি আঙুলের ইশারায়। আমাদের তো কপাল ভালো যে 7ই মার্চের ভাষণকে আপনারা নিয়ে নেন নাই। এখন আপনারা বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমাদের কপাল রাজকপাল যে 7ই মার্চের ভাষণকে আপনারা বলেননি যে এটা জিয়াউর রহমান লিখে দিয়েছিল, আমরা ধন্য যেটা আপনারা বলেননি। কারণ আপনারা বলতে পারেন না, আপনাদের বলার মতো ভাষা নেই। আপনারা এই সন্ত্রাসী কর্মযজ্ঞ বন্ধ করুন। আপনারা ক্ষমতার লোভে বাংলাদেশের মানুষকে আর হয়রানি করবেন না, বরং আপনারা সমঝোতায় আসুন। আপনারা যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে চান, আপনাদের জন্য সুস্বাগতম। আমরা আপনাদের জন্য মাঠ খুলে দিয়েছি, আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। আমরা যদি কোনো সমাবেশ করি, মিছিল মিটিং করি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করি, তারা সেটাকে বিশ্বাস করে। আপনাদের মতো আমরা পুলিশের উপরে হয়রানি করি না, তাদের উপরে আমরা ইট পাটকেল মারি না। আপনাদের মতো আমরা সন্ত্রাসী হত্যাযজ্ঞ, লাশের হত্যাযজ্ঞ আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি।